হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি সংসদ ভবনে। তো এই গরমের মধ্যেও চিন্তা করলাম যে একটু সংসদ ভবন থেকে ঘুরে আসি, যেহেতু পয়লা বৈশাখ চলে গিয়েছে। তো রাস্তায় দেখলাম যে এত সুন্দর করে আলপনা করা, এখানে মানুষজন মানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর কি, এক একজন ছবি তুলতেছে। মানে আমারও খুব ভালো লাগলো, তো আমরাও এখানে কিছু ছবি টবি তুললাম। তো আর এখানে দেখলাম যে অন্যান্য দিনের তুলনায় অনেক কিছু বেশি এখানে বসেছে আর কি, খাবারের জিনিস এভাবেও এখানে সব সময় থাকে, কিন্তু তুলনামূলকভাবে আজকে একটু বেশি ছিল আর কি। তো দেখলাম সুন্দর সুন্দর চুড়ি, বিভিন্ন ধরনের জিনিস আর কি এখানে আছে। তো ঘুরে ঘুরে দেখলাম, আর ওয়েদারটাও আমার কাছে ভালো লেগেছিল, খুব সুন্দর লেগেছিল। আর এদিকে জাফির বাবা এই ব্যাংটা কিনে দেওয়ার জন্য মানে খুবই রিকোয়েস্ট করতেছে, জাফি কিনে দিবে, কিন্তু জাফি এটা কিছুতেই নিবে না, জাফি হচ্ছে গাড়ি নিবে। তো জাফির বাবা জাফিকে কিছুতেই গাড়ি কিনে দিবে না, সে বলতেছিল যে তুমি বক নাও বা অন্য কিছু নাও, কারণ গাড়ি প্রত্যেকটা গাড়ি যেগুলো ওখানে ছিল সব গাড়ি ওর বাসায় আছে। তো এই কারণে অন্য জিনিস বারবার করে নিতে বলছিল, কিন্তু ও সেগুলা নিবেই না। তো ওর বাবাও ওকে আর ও গাড়ি কিনে দেয়নি। তো এই যে এখানে বিভিন্ন ধরনের কাঠের জিনিস, তারপরে হচ্ছে অনেক কিছু ছিল আর কি। তো এগুলো ঘুরলাম টুরলাম দেখলাম, তো দেখলাম ভালোই লাগলো। আবার ওর বাবা এখানে বলতেছিল যে বাসিগুলা নাও, কত জিনিস আছে এগুলা নাও গাড়ি বাদ দিয়ে, কারণ গাড়ি ওর বাসায় জায়গা নাই গাড়ির রাখার, এত পরিমাণে গাড়ি প্রত্যেকটা গাড়ি ওর আছে। তো বাবা ওর বাবা ওকে গাড়ি কিনে দিবেই না। তো এগুলো কিছুই আর জাফি জিদ করে কিছুই এগুলো নেয়নি। তো এখানে এই যে ঘোড়া, তো জাফির বাবা বললো যাও তুমি জাফিকে নিয়ে ঘোড়ায় উঠো, তো আমি একা ঘোড়ায় উঠিনি, আমার ভালো লাগে না একা একা, ওর বাবা উঠবে না। তো দেখলাম যে ঘোড়ায় চড়ার জন্য মানুষ হুড়মুড় খেয়ে পড়ে আছে। তারপরে আমরা একটু চলে গেলাম মিরপুর সাইড ফিটে। তো ওখানে সাইড ফিটে আমরা একটু ঘুরলাম, ওখানে ভালোই লাগলো, বসলাম একটু ফুচকা খেলাম, তারপরে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ ওর বাবা খেলো। তো এখানে এই ওয়েদারে এখানে বসেও আমাদের খুব ভালো লাগছিল আর কি। তারপরে আমরা কফি খেতে চলে গেলাম, যেখানে আমরা নর্মালি সবসময় কফি খাই, আর এই গরমে কোল্ড কফির তো কোনো তুলনাই হয় না। এখানে আসলেই আমরা সবসময় কোল্ড কফিটা খাই। তো এই যে কোল্ড কফি খেয়ে দিন ঘুরে টুরে ভালো এনজয় করলাম, তারপর বাসায় চলে গেলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।